হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটি ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা যারা 2021 উচ্চ মাধ্যমিক দিতে চলেছো, তোমাদের জন্য এই মুহূর্তে সবচেয়ে বড় আপডেট রয়েছে। এ তোমাদের যে সিলেবাস রয়েছে, সেই সিলেবাসের অনেক অংশই কমানো হচ্ছে। তোমাদের সিলেবাসের কত অংশ কমানো হচ্ছে এবং তোমাদের সিলেবাস কমানো হলে কোথার থেকে তোমাদের সিলেবাস কমানো হবে, এবং তোমাদের উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানো হলে সেক্ষেত্রে সায়েন্সের কমানো হবে, আর্টসের কমানো হবে, না কমার্সের কমানো হবে, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করব। এবং তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা কবে হবে এই নিয়েও তোমাদের এই ভিডিওতে আলোচনা করব। সেই কারণে তোমরা যারা উচ্চ মাধ্যমিকের স্টুডেন্ট রয়েছো, তারা এই ভিডিওটি প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে অবশ্যই ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড করা হয়। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে তোমাদের বলে রাখি, মাধ্যমিক 2021-এর যে পরীক্ষা রয়েছে, সেই পরীক্ষার যে সিলেবাস রয়েছে সেটাকে রিডিউস করার চিন্তাধারা করা হচ্ছে। এবং সিলেবাস কমিটি কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে যে মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে তার 25% সিলেবাসকে কমানো হবে। এবং উচ্চ মাধ্যমিকের সিলেবাস সম্বন্ধে কিন্তু এতদিন কোনো ইনফরমেশান পাওয়া যায়নি, এবং যে বলা হচ্ছিলো যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস কোনো অংশে কমানো হবে না। কিন্তু এই মুহূর্তে জানা যাচ্ছে যে মাধ্যমিকের সিলেবাস যেহেতু সিলেবাসও কমানো হচ্ছে এবং পরীক্ষাও কিন্তু পেছানো হচ্ছে, ফেব্রুয়ারিতে কোনো মতেই মাধ্যমিক পরীক্ষা নেওয়া সম্ভব না। সেক্ষেত্রে উচ্চ মাধ্যমিকের সিলেবাসের কেন বদল হবে না, বা উচ্চ মাধ্যমিকের সিলেবাস কেন কমানো হবে না? কারণ জানো, মাধ্যমিকের অলরেডি কিন্তু 3 মাস ক্লাস হয়েছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের কিন্তু ক্লাস হয়নি, অফলাইনে কোনো ক্লাসই হয়নি, বিদ্যালয়ে কোনো ক্লাস স্টাডি হয়নি। জানো তোমরা, যারা এই বছর 12-এ পড়ছো, মানে উচ্চ মাধ্যমিকে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, তারা 11-এর পরীক্ষা কমপ্লিটলি দিতে পারোনি। তো এখানে তোমাদের কথা হচ্ছে যে উচ্চ মাধ্যমিকের সিলেবাস যে কমানোর কথা বলছে, কতটা উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমানো হবে? তোমরা জানো যে উচ্চ মাধ্যমিকের যে মানে সায়েন্স, আর্টস এবং কমার্সের টোটাল 31টা বিষয় রয়েছে আমাদের মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদে। টোটাল 31টা সাবজেক্ট রয়েছে, এবং 31টা সাবজেক্টেই প্রতিটা বিষয়ে 30-35% সিলেবাসকে কমিয়ে আনার পরিকল্পনা করা করছে সিলেবাস কমিটি। তো এখন কথা হচ্ছে, 30-35% সিলেবাস কমাবে প্রতিটা সাবজেক্টে, তো এটা কোন স্ট্রিমের ক্ষেত্রে হবে? সায়েন্সের ক্ষেত্রে, আর্টসের ক্ষেত্রে, না কমার্সের ক্ষেত্রে? তোমাদের কি বললাম, 31টা সাবজেক্টে, মানে টোটাল সায়েন্স আর্টস কমার্স মিলিয়ে টোটাল তোমাদের উচ্চ মাধ্যমিকে 31টা বিষয় রয়েছে। 31টা বিষয়ের প্রত্যেকটা বিষয়ে 30-35% সিলেবাস কমবে, তার মানে বুঝতেই পারছো সায়েন্সেরও কমানো হবে, আর্টসেরও কমানো হবে এবং কমার্সেরও কমানো হবে। সেক্ষেত্রে তোমাদের বলে রাখি, 30-31% যে সিলেবাস রয়েছে, যদি সায়েন্সের ক্ষেত্রে 30-31% সিলেবাস কমায়, সেক্ষেত্রে সর্বভারতীয় যে পরীক্ষাগুলো রয়েছে সেক্ষেত্রে কিন্তু অনেকটাই সমস্যা দেখা দেবে। তো এখানে আমি তোমাদের বলে রাখি, তোমাদের যে সিলেবাস কমানো হবে সেটা কী বিষয়ের ওপর ভিত্তি করে সিলেবাস কমানো হবে। তোমাদের আমি মাধ্যমিকেও যেটা বলেছি, তোমাদের যে 25% মাধ্যমিকের সিলেবাস কমানো হবে, সেই মাধ্যমিকের সিলেবাসটা বিগত 2020-তে মাধ্যমিকের যে কোশ্চেনগুলো এসেছে, সেই কোশ্চেনগুলোর ও যে চ্যাপ্টার থেকে এসে, সেই চ্যাপ্টারের ওই কোশ্চেনগুলোকে বাদ দিয়ে তোমাদের এর সিলেবাস তৈরি করা হবে। এখানেও তোমাদের যে বোর্ড কোশ্চেনগুলো চলে এসেছে অলরেডি, মানে 2020-তে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় চলে এসেছে, সেই কোশ্চেনগুলো আর রিপিট হবে না 2021-এর পরীক্ষা। এই কারণে 2020-র যে উচ্চ মাধ্যমিকের কোশ্চেনগুলো রয়েছে সেটা তোমরা জোগাড় করো, জোগাড় করে যে কোশ্চেনগুলো 2020-তে এসেছিলো সেই কোশ্চেনগুলো এই মুহূর্তে আর পড়ার প্রয়োজন নেই। দেখো, তোমাদের কিন্তু প্রত্যেকটা যে সিলেবাস রয়েছে, সায়েন্সের যদি কথা বলি, প্রত্যেকটা যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস কিন্তু পড়তেই হবে, কারণ তোমরা অনেকেই যারা উচ্চ মাধ্যমিক দেবে তারা বিভিন্ন পরীক্ষায় বসবে। সেক্ষেত্রে তোমাদের কিন্তু যদি পুরো কমপ্লিট না করো সেক্ষেত্রে প্রবলেম হবে। এবং এখানে যে কমানোর পরিকল্পনা করা হচ্ছে, যদি কোনো পার্টিকুলার কোনো স্ট্রিমের জন্য না, প্রত্যেকটা স্ট্রিমের থেকেই কমানো হবে। যেটা বললাম যে 2021-এ এর যে পরীক্ষা হবে, সেই পরীক্ষায় কোন প্রত্যেকটা চ্যাপ্টারই কিন্তু তোমাদের থাকবে, এবং প্রত্যেকটা চ্যাপ্টার থেকে কিছু কিছু অংশ বাদ যাবে। যে অংশগুলো বা যে কোশ্চেনগুলো 2020-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় এসে গেছে। এছাড়া এবার তোমরা বলবে কিছু কিছু পরীক্ষা, যেমন আমি যদি বলি কেমিস্ট্রির কথা, আমি যদি বলি জিওগ্রাফির কথা, আমি যদি বলি এখানে তোমাদের ফিজিক্সের কথা, সেক্ষেত্রে এই যে পরীক্ষাগুলো, এই পরীক্ষাগুলো তো বিগত বছরে হয়নি, এবং এছাড়াও আর্টসেরও অনেক পরীক্ষা হয়নি। সেই আর্টস এবং সায়েন্স বা কমার্সের যে পরীক্ষাগুলো হয়নি,
সেই পরীক্ষাগুলো ওর অ্যাকচুয়ালি মানে ক্ষেত্রে কি করা হবে সেটাও কিন্তু পরিকল্পনা করছে সিলেবাস কমিটি। যে যে সাবজেক্টে 2020 উচ্চ মাধ্যমিকের পরীক্ষাগুলো হয়নি সেই সাবজেক্টগুলোকে কোন অংশ বাদ দেওয়া হবে, কী কী অংশ বাদ দেওয়া যায় সেটা নিয়ে পরিকল্পনা করা হচ্ছে। তো এখানে সিলেবাস কমিটি কিন্তু একটা মোটামুটি চিন্তাধারা বা পরিকল্পনায় কিন্তু চলে এসছে উচ্চ মাধ্যমিকের যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসের 30-35% কমিয়ে সেইটা মাধ্যমিকের যেরকম সিলেবাস কমিয়ে চলে গেছে হচ্ছে মুখ্যমন্ত্রীর কাছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে, এরকমও উচ্চ মাধ্যমিকের সিলেবাস কমিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে চলে যাবে, চলে গিয়ে একটা সিলমোহর করবে, যেই মুখ্যমন্ত্রী সিলমোহর দিয়ে দেবে বা মুখ্যমন্ত্রী এটাকে পাস করিয়ে দেবে তখনই কিন্তু তোমাদের জানিয়ে দেওয়া হবে এবং তোমাদের বলা হচ্ছে নেক্সট উইক মানে পরের সপ্তাহের মধ্যে তোমরা স্পষ্ট জানতে পারবে তোমাদের সিলেবাসে কতটা কমানো হচ্ছে এবং কোন জায়গা থেকে কমানো হচ্ছে। তো এখানে কথা হচ্ছে তোমাদের সিলেবাস কমিয়ে দিচ্ছে, অনেকে মনে করছে সিলেবাস কমিয়ে দিচ্ছে তার মানে হয়তো আমাদের পরীক্ষা অনেক এগিয়ে গেছে, সে এরকম কোনো ব্যাপার না। তোমাদের যেরকম টাইমে পরীক্ষা হওয়ার কথা ছিল বা পিছিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেরকমভাবেই কিন্তু তোমাদের পরীক্ষা পেছাবে এবং সিলেবাসও কমবে। আর উচ্চ মাধ্যমিক মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি মৌহা দাস কিন্তু রীতিমতো বলে দিয়েছে মাধ্যমিক বা পর্ষদের সভাপতি দায়িত্বপ্রাপ্ত সভাপতি কার্তিক মান্নাকে যে মাধ্যমিকের পরীক্ষার সময়সীমার ওপর নির্ভর করছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার সময়সীমা, কেন মাধ্যমিক পরীক্ষা আগে হবে তারপরে কিছু সময় পরে উচ্চ মাধ্যমিক তোমাদের পরীক্ষা হবে, কিন্তু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মৌহা দাস কিন্তু সিলেবাস কমানোর বিষয়ে এখনও কিন্তু স্পষ্ট কিছু জানায়নি। যেটা সিলেবাস কমিটির পক্ষ থেকে এখনও পর্যন্ত জানানো গেছে যে তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষা আর যে সিলেবাস রয়েছে প্রত্যেকটি বিষয়ে সেটা 30-35% কমানো হবে। তো তোমাদের সিলেবাস যে কমানো হচ্ছে এ বিষয়ে তোমাদের মন্তব্য কী এবং তোমাদের সিলেবাস কতদূর এগিয়েছে সে বিষয়ে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাও। আর ভিডিওটি এখনও পর্যন্ত বন্ধুদের সাথে শেয়ার না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে বন্ধুদের সাথে শেয়ার করো। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।